السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وآتوهن أجورهن فريضة সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হলো মহর আদায়ের গুরুত্ব। ইসলামী শরীয়তে মহর এটার গুরুত্ব অপরিসীম। মহর এটা আদায় করতেই হবে, সলাত, সিয়াম, হজ, জাকাত এগুলো যেমনটি ফরজ তেমনই ফরজ একজন ব্যক্তির উপর বিবাহর পর মহর আদায় করা। মহর দিতে হবে, যদি কোনো ব্যক্তি মহর আদায় না করে তাহলে এ ব্যক্তি কাবিরা গুনায় লিপ্ত হলো। মহর আদায় না করে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাহলে এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাপি বলে গণ্য হবে, এটাই সত্য। যৌতুকের জন্য যদি স্বামী স্ত্রীকে মারতে পারে, যদি মারে তাহলে আমিও মনে করব মহরানার জন্যও স্ত্রী স্বামীকে মারতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, নির্ধারিত মহর তোমরা তোমাদের স্ত্রীকে দিয়ে দাও। এবং সবচাইতে উত্তম মহর যেটা সহজলভ্য, আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে 5,5535 টাকা মানুষকে দেখানোর উদ্দেশ্যে মহর নির্ধারণ করলেন, যাতে লোক বলে অমুকের অমুক ব্যক্তি স্ত্রীকে এত বেশি মহর দিল কিন্তু আপনি পরিশোধ করলেন না, তাহলে আপনি পাপী, আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জনৈক একজন মহিলা চলে আসলেন, এসে বললেন, আল্লাহ নবী, আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ নবী মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ নবী যখন তিনবার মুখ ফিরিয়ে নিলেন, ওখানে একজন সাহাবী ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে কিছু না করেন এই মহিলাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি মহর নিয়ে আসো। লোকটি চলে গেল মহরের সন্ধানে, মহর না পেয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে আসলো, এসে বলল, আল্লাহ নবী, আমি তো কোনো মহর পাইনি। আল্লাহ রাসূল বললেন, আলাকা মিনাল কোরআন, তুমি কি কোরআন পড়া জানো? কোরআনের কোনো সুরা কি তোমার মুখস্থ আছে? তুমি কি কোরআনের পাঠক? তুমি কি কোরআন পড়তে জানো? তখন উক্ত সাহাবী বললেন, আল্লাহ নবী, আলিম তু সুরাতান কাজা ওয়া সুরাতান কাজা, আল্লাহ নবী, আমি অমুক সুরা অমুক সুরার আয়াত এগুলো আমি জানি। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি বিবাহ করে নিয়ে যাও তোমার স্ত্রীকে, এই আয়াতগুলো এই সুরাগুলো পরবর্তীতে শিক্ষা দিবে, এটাই তোমার মহরানা, সুবহানাল্লাহ। তাহলে এখানে অর্থের বিনিময়ে কোরআন, আর এটা বাকিতে আজকে বিবাহ করে নিয়ে যাও, এটা পরে তুমি শিক্ষা দিবে। তাহলে এই দলিল এটা কি প্রমাণ করে যে মহরানা বাকি রাখা যাবে? তবে আমাদের মধ্যে একদল আলেম অতিরঞ্জিত করেন, অতি বাড়াবাড়ি করেন যে মহর বাকি রাখা যাবে না। মহর বাকি রাখলে এবং বাকি রেখে যদি কোনো ব্যক্তি দৈহিক মিলনে লিপ্ত হয় তাহলে যতবার এই কাজে লিপ্ত হবে ততবার জেনা ব্যবচার হবে, জি না, এটা ভুল, আপনার বৈধ স্ত্রী, মহর দিতে হবে, মহর আদায় করতে হবে, এটা নিয়ে সাধ্য আছে গরিমসি করা যাবে না।
আপনি হজ ফরজ হলে আপনি হজ করে আসেন, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিচ্ছেন, এরপরে সিয়াম ফরজ হলে সিয়াম আদায় করছেন, তাহলে মগরনার ক্ষেত্রে এত দেরি করেন কেন? এটার জন্যে টাইম পিটিশন কেন করেন? কেন এত বারবার স্ত্রীর কাছ থেকে সময় চাচ্ছেন? অথবা সমর্থন আছে তাহলে কেন স্ত্রীর কাছে আপনি হাত জোর করে আকুতি মিনতি করে মহরণার মাপ চেয়ে নিচ্ছেন? সবচাইতে বড় ভিক্ষুক ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর কাছে মহরণা ভিক্ষা চায়। তাহলে এই ফরজ আমরা আদায় করব, মহরণা দিব, এটার আল্লাহর নির্ধারিত একটি ফরজ। আবার যাদের সমর্থন বেশি তারা কম মহরণা ধরব, এমনটিও না। আপনার অ্যাবিলিটি অনুপাতে, সাধ্য অনুপাতে মহরণা ধার্য করবেন, এটা গরিমসি করবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন, পরিশোধ করে দিবেন। তবে যদি অপারগ অক্ষম হন, যদি স্ত্রী যদি নিজের পক্ষ থেকে সন্তুষ্ট চিচ্ছে, যদি সতিচ্ছায় যদি মাফ করে দেয়, সেক্ষেত্রে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আমাদেরকে বোঝা তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।